আজকাল সচরাচর যাদেরকে মডেল বলা হয়ে থাকে তারা কি আদৌ মডেল হওয়ার উপযুক্ত? প্রকৃত অর্থে আমরা কাদেরকে মডেল বলতে পারি? ভাই সোহেল, মডেল বা মডেলিং আজকাল যে অর্থে বলা হয়ে থাকে, কোনো কোম্পানির বিজ্ঞাপন দিয়ে কেউ মডেল হতে পারেন, সেই কোম্পানির কোনো একটি পণ্য, ধরুন একটি পোশাক, একটা একজোড়া জুতা, সেটা পরিধান করে তিনি দেখালেন যে এটি পড়লে এমন দেখা যেতে পারে, তো সেক্ষেত্রে ওই অর্থে তিনি তো মডেল অবশ্যই তাকে বলা যেতে পারে। কিন্তু এর বাইরেও আমরা জানি মডেল বলা হয়ে থাকে কেউ কোনো পোজ দিলে, কেউ কোনো অঙ্গভঙ্গি করে সে মুহূর্তের ছবি তুললে, সেটাও এক প্রকার মডেলিং, এবং মডেলিং আরও নানা দিক আছে। কিন্তু এই সব দিকগুলো বিবেচনা করলে যেটি বুঝে আসে তা হলো তারা তাদের একটা বাহ্যিক রূপ এটি প্রকাশ করে মডেলিং করছেন, তো সন্দেহাতীতভাবে আক্ষরিক অর্থে তারা মডেল এবং মডেলিং তারা করেছেন। কিন্তু সার্বিক বিচারে একজন মানুষ মডেল হওয়ার জন্য যে গুণাবলী প্রয়োজন সেগুলো আসলে শুধুমাত্র বাহ্যিক ফিট ফিটনেস বা বাহ্যিক গেট আপ সেট আপ নয়, বরং সেটি একজন মানুষের জ্ঞানে, গুণে, কর্মে, কর্মদক্ষতায়, প্রোডাক্টিভিটিতে এবং সমাজের প্রতি, মানুষের প্রতি তার কল্যাণকামী মানসিকতা থেকে উদার এবং সুন্দর চমৎকার দৃষ্টিভঙ্গির কারণে তার বিভিন্ন অর্জনগুলোকে সামনে রেখে তাকে আসলে একজন প্রকৃত অর্থে আদর্শ এবং মডেল মানুষ বলা যেতে পারে। যে অর্থে আজকাল যাদেরকে মডেল বলা হয়ে থাকে সে অর্থে তারা তো অবশ্যই মডেল, সেটা নিয়ে তর্ক করার কিছু নেই। হ্যাঁ, তারা কি করছেন, তাদের কর্ম কি, তাদের থেকে সমাজ ভালো কিছু পাচ্ছে নাকি বেশিরভাগ ক্ষেত্রে মন্দ কোনো কিছু পাচ্ছে, সেটি আরেকটি আলোচনার বিষয়। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে একজন মুসলমান কাছে তো সত্যিকারের আদর্শ, সত্যিকারের মডেল হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, যাদেরকে দেখে আমরা আমাদের জীবনকে সাজাবো, আলোকিত করব, তাদের মতো মানুষের জন্য, সমাজের জন্য কল্যাণকারী মানুষ হিসাবে নিজেকে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব, তারাই তো হলেন আমাদের কাছে প্রকৃত অর্থে মডেল এবং আদর্শবান মানুষ। আমাদের সমাজে যারা নানা কারণে নিজেদের জ্ঞানে, গুণে এবং ভালো ভালো গুণগুলোর কারণে তারা মানুষের কাছে আদর্শ মানুষ হওয়ার মতো জায়গায় চলে গেছেন, সেই মানুষগুলো যদি আমরা মডেল বলতে পারতাম বা তাদের সেই সার্বিক গুণাবলীকে মাথায় রেখে যদি আমরা সমাজের আদর্শ মানুষ হিসাবে তাদেরকে কোনো বিশেষ উপাধিতে ভূষিত করতে পারতাম, তাহলে সমাজে ভালো কাজের প্রতি মানুষের প্রেরণা বাড়ত এবং মানুষ তাদের অনুসারী হতো অনেক বেশি। কিন্তু এর বিপরীতে আজকাল যাদেরকে আমরা হিরো বানাচ্ছি, তারকা বানাচ্ছি, মডেল বলছি, তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো দেখে আমাদের যুব সমাজ অনুপ্রাণিত হচ্ছে, তাদের অনুসরণ করছে, এবং তার ফলে সমাজ কি অর্জন করছে, আমরা জাতি হিসাবে কি অর্জন করছি, সেটা সবার কাছে দিনের আলো মতো পরিষ্কার। অতএব আমাদেরকে সুস্থ ধারায় ফিরে আসতে হবে, সুস্থ কর্মকাণ্ডের চর্চা আমাদের মধ্যে করতে হবে, এবং প্রকৃত অর্থে যে সমস্ত মানুষগুলো সার্বিক বিচারে মডেল হওয়ার মতো তাদেরকে আসলে মডেল বলতে হবে। আমি আবারও বলছি, এটা নিয়ে বিতর্ক করার কিছু নেই যে তাদেরকে মডেল বলা যাবে না, তারা মডেল অবশ্যই, কিন্তু সেটা অত্যন্ত সীমিত অর্থে, একটা ক্ষুদ্র অর্থে এবং ক্ষুদ্র দৃষ্টিতে তাদেরকে মডেল বলা হচ্ছে, সার্বিক বিচারে তারা তো কোনো অবস্থাতেই মডেল হতে পারেন না। তো যাই হোক, আমরা চেষ্টা করব প্রত্যেকেই একজন মডেল মানুষ হওয়ার, মডেল মুসলমান হওয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাই